পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের সহায় থাকুন। আসুন প্রার্থনা করি। হে প্রভু পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তোমার ইচ্ছায় জগতে মানুষের জন্মগ্রহণ, তোমার মঙ্গল শাসনে জগতে মানুষের জীবনযাপন, তোমার আদেশে ধুলোতে জন্ম যার সে ধুলোতে তার বিদায় গ্রহণ, পাপের বন্ধন ছেড়ে স্বাধীন জীবনে উত্তরণ, তোমার পুত্রে মরণ গুণে যাতে পরিত্রাণ, সেই শেষ দিনে তোমারই আহ্বানে খ্রিস্টে পুনরুত্থান মহিমা সহভাগী হয়ে তাদের নবজাগরণ। হে প্রভু যীশু, তিন দিন কবরের সাহিত্য থেকে তুমি প্রতিটি কবরকে করে তুলেছ মরণের স্মরণ ভূমি, আবার কবর থেকে পুনরুত্থান করে তা করে তুলেছ জীবনের উত্থান ভূমি। পুনরায় করি তোমায়, তোমার সেবক আর বিশপ মাইকেল রোজারিও, যার কবরের পাশে আমরা সমবেত হয়েছি, তাকে তুমি তোমার কাছে ডেকে নিয়েছ। প্রসন্ন হয়ে এই কবর তুমি আশীর্বাদ করো, তুমি তা করে তোলো পূর্ণ পবিত্র ভূমি। তোমার সবকের সাথে আমরা যেন একদিন তোমার আনন্দ ধামে গিয়ে মিলিত হতে পারি, এই প্রার্থনা করি মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে। আমাদের স্বর্গস্থ আমাদের অপরাধ দূতের বন্দনা প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ সহায় প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় নারী কুলে ধন্যা তোমার গর্ব ফল জননী আমরা পাপি একমাত্রে তোমাদের মঙ্গল প্রার্থনা গ্রহণ। প্রণাম মারিয়া তারপরে ঢাকা ক্রেডিট এরপরে আমাদের বাংলাদেশ যাজক ভাতৃসংঘ তার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এটা
একই সাথে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। এরপরে আমাদের বাংলাদেশ যাজক ভাতৃসংঘের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একটু জায়গা দেন ফাদারকে, এদিকে একটু সরে যাও তো। এরপরে বনানী পবিত্র আত্মার উচ্চ সেমিনারি। এরপরে কারিতাস কেন্দ্রীয় অফিস মালিবাগ, কারিতাস বাংলাদেশ। কারিতাস ঢাকা অঞ্চল। আমাদের জন ভিয়ানলি সেমিনারি মিরপুর। বাংলাদেশ খ্রিস্টান রমনা সেন্ট ভিনসেন্ট ডি পল। এরপরে আপনারা যারা ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানাতে চান, প্রার্থনা করতে চান, এখন সবার জন্য উন্মুক্ত, আপনারা কবরে আসতে পারেন। আগামী বৃহস্পতিবার আমাদের পবিত্র তেল আশীর্বাদের মেশা হবে সকাল 6:30 সময়। পবিত্র তেল আশীর্বাদ, তেল আমাদের পবিত্র সাক্রামেন্টের সঙ্গে ব্যবহার করা হয়, তাই আপনারা দয়া করে খ্রিস্ট জায়গা আসবেন। সকল ফাদারগণ থাকবেন, বিশপগণ থাকবেন, আর বিশপ থাকবেন, আপনাদেরও আমরা নিমন্ত্রণ জানাই। এখন ব্যক্তিগতভাবে আমরা কবরে এসে শ্রদ্ধা জানাতে পারব। Thank you.
দেখতে পাচ্ছেন সকলে এখানে এটা কতদিন থাকে আমি কোথায় পাবো অনেকদিন থাকবে যুবতী সিস্টার আপনার রক্ষা করলো না, রক্ষা করলো না আপনার, যে আপনি যে পড়ে গেছেন, হ্যাঁ রিক্সায় বয়ে রয়েছে, আজকে 18ই মার্চ আমরা আমাদের স্বর্গীয় আর্চবিশপ মাইকেল রোজারিও মৃত্যুবার্ষিকী পালন করছি। তিনি এই ধর্ম প্রদেশে দীর্ঘ 28 বছর সেবা দিয়েছেন। তিনি অত্যন্ত একজন দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞানী এবং অনেক আধ্যাত্মিক পবিত্র একজন আর্চবিশপ, একজন পালক ছিলেন। তিনি প্রার্থনা জীবনের মধ্য দিয়ে নিজেকে সর্বদা পুতপবিত্র করে তুলেছেন। আর এই পুতপবিত্র মানুষটি সারা জীবন মানুষের সেবা করেছেন, দীনদুঃখী মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন, কত দরিদ্র পরিবারকে, ব্যক্তিকে তিনি সাহায্য সহযোগিতা করেছেন, সান্ত্বনা দিয়েছেন, তাদের জীবনে শান্তি এবং সুখ এনে দিয়েছেন। আজকে এই রমনা ক্যাথিড্রালে অনেক খ্রিস্টভক্ত এসেছিলেন এই খ্রিস্টযজ্ঞে অংশগ্রহণ করতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে। এবং এই যে আমাদের আর্চবিশপ মাইকেল ছিলেন আমাদের মধ্যে, আমাদেরকে কত ভালোবাসা দিয়ে জড়িয়ে রেখেছিলেন, এবং এই ধর্মপ্রদেশ তথা সারা বাংলাদেশের উন্নয়নের জন্য, খ্রিস্টমণ্ডলীর জন্যে তিনি অনেক পরিশ্রম করেছেন, অনেক সেবা দিয়েছেন। আর সেজন্যই আমরা একটা সুন্দর মণ্ডলীতে বসবাস করছি, শান্তিতে একত্রে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। তাই আজকে এই আর্চবিশপ মাইকেল রোজারিওর মৃত্যুবার্ষিকীতে আমরা প্রভুকে ধন্যবাদ দেই, ঈশ্বর আমাদেরকে এরকম একজন জ্ঞানী আধ্যাত্মিক পরিচালককে দান করেছিলেন, আমাদেরকে তিনি সেবা করেছেন। আমরা বিশ্বাস করি তিনি স্বর্গে রয়েছেন, স্বর্গদূতদের সাথে, সাধুসন্তদের সাথে তিনি জীবন যাপন করছেন ঈশ্বরের সান্নিধ্যে। আবার একই সাথে প্রার্থনা করি ঈশ্বর যেন তাকে চিরশান্তি দান করেন। সবাইকে ধন্যবাদ। একটু নেবে আপনি, তো আমাদের লোক আছে নির্মল আসো পরে তুমি বললো না, প্রথমে আমি দু একটা কথা বলি। রেডি বইলো, আমার পরে নির্মল বইলো দু একটা কথা, আমার পরে নির্মল দু একটা কথা বলবো না।
আজ আমরা অনেক ফাদার অনেক সিস্টার এবং অনেক খ্রিস্ট ভক্তের উপস্থিতিতে আমাদের অত্যন্ত প্রিয় আর্চবিশপ প্রয়াত আর্চবিশপ মাইকেলের সপ্তদশ মৃত্যুবার্ষিকী পালন করলাম। আজকে আমাদের একমাত্র প্রার্থনা ছিল, কারণ উনি একজন সাধু আর্চবিশপ, তিনি যেন সেই সাধু প্রক্রিয়ার মধ্যে পড়ে এবং মণ্ডলী একদিন যেন তাকে সাধু হিসাবে ঘোষণা করে, আমরা তার ভক্ত হিসাবে, এটা আমাদের প্রার্থনা, এটা আমাদের কামনা। আর্চবিশপ মাইকেল খুবই সাধারণ জীবনযাপন করেছেন। আর্চবিশপ গাঙ্গুলি যখন ছিলেন তখন এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ভাঙ্গা চোরা এয়ার কন্ডিশন ছিল, এবং আর্চবিশপ মাইকেল আর্চবিশপের দায়িত্ব নেওয়ার পরে সেই ভাঙ্গা চোরা এয়ার কন্ডিশনও খুলে ফেলেছেন, এবং উনি মৃত্যুর আগ পর্যন্ত কোনো এয়ার কন্ডিশন ব্যবহার করেন নাই, সাধারণ একটা ফ্যান বা হাত পাখা, এটাই ছিল তার এই গরম থেকে নিবারণের একটা উপায়। তিনি কিন্তু গরম সহ্য করতে পারতেন না, প্রচুর তিনি ঘামাতেন, তারপরেও তিনি এসি ব্যবহার করেননি, খুব সাধারণ জীবনযাপন করেছেন। তার একটা মাত্র শার্ট, একটা মাত্র প্যান্ট এবং পায়ের চাপ্পলটা মনে ক্ষয় হয়ে গেছে, তারপরেও সেটা পরিবর্তন করে না। এবং আমরা যারা ফাদারগণ সিস্টারগণ আমরা তো কাছে থেকে দেখেছি, তার শার্টের ভিতরে যে গেঞ্জিটা সেটাও সেরা, তারপরে নতুন কোনো গেঞ্জি তিনি, মানে কত সাধারণ জীবনযাপন করেছেন। তা আমরা তার জন্য আজকে প্রার্থনা করি, আমরা বিশ্বাস করি তিনি স্বর্গে আছেন, তার আদর্শগুলো আমরা যেন আমাদের জীবনে ফুটিয়ে তুলতে পারি। সবাইকে বিশেষ করে স্টার মিডিয়া, আমাদের আনন্দ বার্তা, তাদের মধ্য দিয়ে আজকের এই মৃত্যুবার্ষিকীর শুভকামনা করি। আর্চবিশপ মাইকেলের আজ মৃত্যুবার্ষিকী, এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এখানে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছি। আর্চবিশপ মাইকেল বাংলাদেশ মণ্ডলীতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, 27 বছর দায়িত্ব পালন করেছেন, এবং তিনি একজন ব্যতিক্রম ধর্মী আর্চবিশপ ছিলেন, এবং আমাদের বাংলাদেশের খ্রিস্টমণ্ডলকে প্রতিষ্ঠা করার জন্য এবং একে এগিয়ে নেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন, দূরদর্শী সম্পন্ন ছিলেন, এবং তার রেজাল্ট এখন আমরা পাচ্ছি। পরবর্তীতে যারা আর্চবিশপ হিসেবে এসেছেন ওনারা সেটাকে ধরে রেখেছেন, এবং আজকের দিনে আমরা ওনাকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। তিনি সর্বক্ষেত্রে মণ্ডলীর বিভিন্ন পর্যায়ে তিনি অবদান রেখেছেন এবং বিশ্লেষণ করেছেন, এবং মণ্ডলীকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা তিনি সবসময় প্রচেষ্টা চালিয়েছেন যতটুকু ওনার সম্পর্কে আমি জেনেছি, কারণ আমরা তো তখন আসলে ছোট ছিলাম। আর বিশেষভাবে আমরা জেনেছি যে গঠন গৃহে বা সেমিনারিতে উনি সেমিনারিয়ানদের অত্যন্ত সুন্দরভাবে গঠন দিয়েছেন, গঠন করেছেন, এবং তাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে মণ্ডলীকে আরো বেশি ভালোবাসা যাবে এবং মণ্ডলীর কাজে কিভাবে তারা আগামী দিনে কাজ করবে, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন, যেটা ওই সময় যারা সেমিনারিয়ান ছিলেন তাদের থেকে আমরা জেনেছি। আমরা আজকের দিনে আর্চবিশপ মাইকেল রুজারিওকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি তার অবদানের কথা। তিনি খ্রিস্টমণ্ডলীর একজন পালক হিসেবে, প্রতিপালক হিসেবে বাংলাদেশের তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার ফসল আমরা ভোগ করছি, এবং পরবর্তী আরো বিশেষজ্ঞ অনেক ভূমিকা রেখেছেন, এবং তাকে আমরা এই দিনে এখানে শ্রদ্ধা জানানোর জন্য এসেছি তার অবদানের কথা স্মরণ করে। এবং অনেক মানুষ এখানে এসেছে, আমাদের আর্চবিশপ মহোদয় ছিলেন, আমাদের বিশপ নতুন নবনিযুক্ত বিশপ সুব্রত গমেশ মিলিয়ে ছিলেন, ফাদার অ্যালবার্ট সহ অনেক ফাদার অনেক সিস্টার এখানে এসেছেন, খ্রিস্টভক্তরা এসেছেন, আমাদের ঢাকা ক্রেডিট হাউজিং, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন সহ অন্যান্য সকল সংগঠন আজকে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এবং প্রতি বছরই এখানে শ্রদ্ধা নিবেদন আমরা করে থাকি এবং এবছরও করা হয়েছে। আগামী তো ওনাদেরকে আমরা স্মরণ করতে চাই, কারণ স্মরণ করার মধ্য দিয়ে আমরা এই বার্তায় দিতে চাই যে আমরা মানুষের যে অবদান, মানুষের কর্মের স্বীকৃতি দিতে চাই যেন মানুষ আরো বেশি উৎসাহিত হয়। আর বিশপ মাইকেল যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছেন সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, তার জীবনকে উৎসর্গ করেছিলেন, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ঈশ্বর আর বিশপ মাইকেলকে আমাদের জন্য প্রেরণ করেছিলেন এবং তার ঈশ্বরের যে পরিকল্পনা সেই পরিকল্পনা মোতাবেক তিনি বাংলাদেশের কৃষ্ণমন্ডলকে এগিয়ে নেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। প্রদীপ কিছু বলবো ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর আমাদের ভালোবাসেন, এটাই ছিল আর্চবিশপ মাইকেলের প্রথম উক্তি যখনই উনি কোনো জায়গায় উপদেশ দিতেন, কোনো অনুষ্ঠানে উপদেশ দিতেন, রবিবারের গির্জায় বা ব্রত অনুষ্ঠানে। আর উনি আমাকে এত স্নেহ করতেন আমি সেটা বুঝতে পারিনি, কিন্তু উপলব্ধি করতে পেরেছি। আমার যখন প্রথম ব্রত হয়েছে কয়েক বছর পরেই নাগরীতে সব ফাদার সিস্টারদের ব্রাদারদের একটা স্বাগত দেওয়া হয়েছিল এবং বিশপ মশাই কোথায় বসে কখন ওই সবার জনগণের মাঝ থেকে আমার একটা ফটো নিয়েছেন আমার অবাধ্য চুলের, এবং সেটা সেটা ইউজিনাকে দিয়ে বলেছেন রেবাকে দিবে আর বলবে ওর চিরুনি না থাকলে যেন আমার কাছে চায়। আমি পেয়ে খুব খুশি ফটো দেখে এই কথা শুনে। এবং দু এক বছর পরে উনি ইটালিতে গেলেন, আমার জন্য একটা চেন নিয়ে আসলেন, যে চেন ফাদার বিশপগণ পড়েন ওই ধরনের একটা চেন, আমি বহু বছর পড়েছি, যখন এটা একদম ছিঁড়ে গেছে রেখে দিলাম। তারপর বিশপ মশাই ইটালিতে গিয়েছিলেন 1998 বিশপস সিনোডে, তখন আমি আমার সম্প্রদায়ের লিডারশিপ টিমে কাজ করি ইটালিতে, আর ওই দিন ওনার নিমন্ত্রণ ছিল আমার কমিউনিটিতে এসে আমার সাথে লাঞ্চ করবেন। আর সেই আগের রাত্রেই আমি বাংলাদেশ থেকে টেলিফোন পাই যে আমাদের লক্ষ্মীবাজার স্কুলকে আক্রমণ করা হয়েছে এবং এটাকে বিধ্বস্ত করা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে বিশপ মশাইকে ফোন করলাম, উনি সিনড রেখে আমাদের হাউজে আসলেন, এসে আমার টেলিফোন, তখন আমাদের সেলফোন ছিল না, টেলিফোন দিয়ে আমার ল্যান্ড ফোনে উনি বাংলাদেশে কথা বলেছেন সিস্টার কার্মেলের সাথে, উনি প্রভিন্সিয়াল ছিলেন, এবং ফাদার বেঞ্জামিনের সাথে। তারপর উনি লাঞ্চ করে আমার সাথে টিকিট কেটে সেই রাতেই বাংলাদেশে চলে আসছেন বিশপ সিনড রেখে, এবং বাংলাদেশে এসে তিনি মোকাবেলা করেছেন। তার পরের বছর আমি বাংলাদেশে আসি সেমিনার চালাতে, তখন আমি বিশপ মশাইয়ের কাছে আসলাম, উনি আমার সাথে এক ঘন্টা তার ভিতরের অফিসে বসে আলাপ করেছেন। ওনার হৃদয়ে অনেক ব্যথা ছিল, অনেক দুঃখ ছিল যে তখনকার প্রধানমন্ত্রী অনেক ওনাকে প্রতিজ্ঞা করেছিলেন যে কিছু ঘটনা এই বিধ্বস্তের কারণে ক্ষতিপূরণ দেবেন, কিন্তু শেষ পর্যন্ত কিছুই দেননি। এবং এই পিছনের অনেক ঘটনা উনি আমার সাথে প্রায় ঘণ্টাখানিক আলাপ করেছেন। তারপর আমি যখন আমেরিকাতে স্টাডি করব স্ক্রিপচার নিয়ে আমার পিএইচডির জন্য আমার স্কলারশিপের দরকার ছিল, আমি বিশপ মশাইয়ের সাথে আলাপ করলাম ওনার অফিসে। উনি আমার সাথে 15-20 মিনিট আলাপ করে উনি যাবেন সিলেটে, আমাকে বলেছে রেবা আমার গাড়ি অপেক্ষা করছে, আমি তোমাকে কয়েকটা পেজ দিব, আমার সাইন সিল দিয়ে আমার প্যাডে তোমার যা ইচ্ছা তুমি লিখে নিও যেন তুমি স্কলারশিপ পেতে পারো। উনি আমাকে 5টা কপি দিলেন একেবারে খোলা, তার সিগনেচার এবং প্যাডে, এমন বিশ্বাস। সেটা আমি আমার প্রভিন্সিয়ালকে দিয়েছিলাম 4টা কপি, আমি আজও 1টা কপি সযত্নে রেখে দিয়েছি বিশ্বাসের চিহ্ন স্বরূপ, যে এটাকেই বলে বিশ্বাস। এবং ঈশ্বরের কি কৃপা, আমার আর ওই স্কলারশিপে তেমন দরকার পড়েনি, আমি প্রেসিডেন্সিয়াল স্কলারশিপেই পড়াশোনা করেছিলাম। তারপর আমি যখন আমেরিকায় পড়ি উনি হসপিটালে
বারডেমে ভর্তি ছিলেন এবং আর্চবিশপ পোলাইনোস। আমি ছুটিতে এসেছিলাম এবং আমাকে ডাকা হয়েছিল হসপিটালে, সেটা করোনার মধ্য দিয়ে, যে বিশপ তোমাকে দেখতে চান। আমি আসলাম, সেটা কার্মেল নিয়ে আসছেন, ফাদার বেঞ্জামিন ছিলেন, এবং আমি বিশপ পোলাইনোসের জন্য প্রার্থনা করেছি যেন সুস্থ হয়। তারপরে রোয়ার্ডে তিনি ছিলেন, উনার কাছে গিয়ে আমার হৃদয় যেন ফেটে যাচ্ছিল, আমি প্রার্থনা করতে পারিনি। কারণ বিশপ মশায় এমন ইমোশনাল হয়ে গেলেন, উনার সমস্ত মুখে মাস্ক ছিল, উনি কাশতে ছিলেন এবং সেটা নিভিয়ে দিতে ছিলেন। উনি আমাকে বলছেন, কথা বলো না, বিশপকে টাচ করো না। আমি করতে পারিনি, আমি চলে গেলাম আমেরিকায়। কয়েক মাস পরে আমি খবর পেলাম উনি মারা গিয়েছেন। এই যে বিশপের সাথে যে আমার একটা আন্তরিকতা, একটা ভালোবাসা, একটা মমতা, এটা আমি কখনো ভুলবো না। আমি তার আত্মার চিরশান্তি কামনা করি। আজকেও আসার সময় একটা বিরাট অ্যাক্সিডেন্ট হলো, রিক্সা দুই টুকরা, কিন্তু আমি রিক্সার মধ্যে বসে রয়েছি, আমার অ্যাক্সিডেন্ট মাটিতে পড়ে গেছে। তখন আমি বললাম, তুমি আমাকে রক্ষা করতেছো, আমাদের রক্ষা করতেছো, ধন্যবাদ বিশপ, তুমি সব সময় আমার সঙ্গে থাকবে, আমি বিশ্বাস করি, ধন্যবাদ।